হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বুধবার দিন দেখো এখন আমি রান্না করছি, আর এখন বাজে সকাল 11টা। তো এখন একটা দারুণ জিনিস বানাচ্ছি, যেটা হচ্ছে ফুলকপি পাতুরি। তার জন্য কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম আমি কালো জিরে, সাথে দিলাম একটুখানি হিং, আর এক ফোঁটা হলুদ দিয়েছি তেলের মধ্যে। তো এখন আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম, আর ফুলকপিগুলো যেরকম আমরা ফুলকপি ভাজা বানাই সেরকমই বানিয়ে নিয়েছি। নিয়ে একটু নুন হলুদ জলে একটু ফুটিয়ে জলটা ফেলে দিয়েছি, তারপরে এখন ফুলকপিগুলোকে ছেড়ে দিলাম। তো এবারে ফুলকপিগুলোকে একটু ভালো করে ভেজে নেব। তো দেখো ভাজা ভাজা হয়ে গেছে, মোটামুটি একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা, ওই 7-8টা মতো কাঁচা লঙ্কা দিয়েছি, একটা বড় সাইজের টমেটো দিয়েছি, কুচি করে দিয়েছি, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখলাম। এবারে এটাকে আর একটু নাড়াচাড়া করে এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব। তো এই তরকারিতে খুব একটা বেশি মশলা লাগে না, তো এর মধ্যে এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ স্বাদ অনুসারে, তার সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে একটুখানি জিরের গুঁড়ো, একদম অল্প পরিমাণে। তো এবারে এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এতে কোনো ঝাল নেই, শুধু কালারের জন্য, দেখতে সুন্দর লাগবে। তো তার সাথে এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ, দিয়ে নাড়াচাড়া করে অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। তো এটা হতে বেশি টাইম লাগে না, কারণ ভাজার সময় ফুলকপিগুলো অনেকটা নরম হয়ে যায়, আর ফুলকপির তরকারি খেতে খেতে একঘেয়ে হয়ে গেলে এরকম ফুলকপি এখন এরকম বানিয়ে নিলে কিন্তু খেতে দারুণ লাগে। আর চাইলে তোমরা এর মধ্যে সর্ষে বাটা দিয়ে বানাতে পারো, কিন্তু সর্ষে বাটা দিলে ওটা একটু রিচ হয়ে যাবে, আর আমাদের ঘরে আসলে সর্ষে বাটার আইটেম সবাই অত খেতে পারে না, মানে শ্যুট করে না আর কি, তার জন্য আমি বানাই না। তো এবারে দেখো তরকারিটা রেডি হয়ে গেছে, একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম, এর মধ্যে একটুখানি চিনি দেবো, চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবো। তোমরা চাইলে ধনে পাতা দিতে পারো, ধনে পাতা দিলেও খুব ভালো লাগবে। তো চলো এবারে তরকারিটা নামিয়ে নিই, কিন্তু তরকারিটা খেতে অসাধারণ হয়েছিল, দারুণ, মানে ঝুরঝুরে ভাতের সাথে খেতে দারুণ লাগে। ডাল ভাতের সাথে মানে ফুলকপি ভাজার পরিবর্তে এরকম যদি একটুখানি ফুলকপি চচ্চড়ি বা পাতুরি বানিয়ে নেওয়া যায়, তো দেখবে স্বাদ অনেক অংশে পাল্টে যাবে আর খেতে দারুণ লাগবে। তো অবশ্য করেই তোমরা ট্রাই করে দেখো। তো এইরকম ঝাল ঝাল ফুলকপির পাতুরি তোমরা কে কে খেতে পছন্দ করো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এই ফুলকপি পাতুরিটা চাইলে কলা পাতার মধ্যেও বানানো যায়, তাতে কিন্তু তো সে তো আর কিছু বলার নেই, এত ভালো লাগবে। তো চলো এবারে আরও একটা স্পেশাল রেসিপি বানিয়ে নেওয়া যাক, যেটা হচ্ছে ছানার ডালনা। ছানার ডালনা এখন বানাবো। তো ছানার ডালনা বানানোর জন্য এখানে আমি একটা টমেটো নিয়েছি, সাইজ করে নিয়েছি, এখানে দিয়ে দিলাম এবার 6টা মতো কাঁচা লঙ্কা। তো তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প কিছু কাজু বাদাম, তো কাজু বাদাম দিলাম। তো এবারে এর মধ্যে সামান্য পরিমাণে দেবো কিশমিশ, এই যে অল্প কটা কিশমিশ দিলাম। তো এরপরে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি পোস্ত, তো একটুখানি পোস্তও দিলাম। দিয়ে এটাকে এবারে আমি জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। তো এটা মশলা তৈরি হয়ে গেল, আর বাকি যা যা মশলা দেবো সেটা তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো এটা হচ্ছে মেন মশলা। তো এখানে ছানার ডালনা বানানোর জন্য সবার আগে আমি আলু ভেজে নেব। তো কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, তো তেলটাকে আগে ভালো করে গরম করে নেব, গরম করে আলুগুলো আগে ভেজে তুলব। তো দেখো এই যে এখানে আলু আমি বানিয়ে নিয়েছি, মানে আলুগুলো কীরকমভাবে দেব, এই যে আলু, তো ঠিক আছে। তো আগে সবার আগে চলো আলুগুলোকে ভেজে নিই, তেল দিয়ে দিলাম, এবার এটা ভালো করে গরম হোক। তো এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটুখানি হলুদ যাতে না ছিটে আসে। তো এবারে আলুগুলোকে ছেড়ে দিচ্ছি, তো আলুগুলোকে সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে, আর আলু যত সুন্দর ভেজে নেওয়া যাবে ততই কিন্তু ছানার ডালনাটা ভালো হবে। আর এখন যেহেতু নতুন আলু, তো নতুন আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিলেই ভালো হয়। তো চলো এবারে আলুগুলোকে ভেজে নিই। তো আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি একটু হলুদ আর লবণ দিয়ে দেবো। তো হলুদটা দিয়ে দিলাম, এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। তো এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে ভাজা করে তুলে নেব। তো দেখো আলুগুলো সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছে, তো এবারে আলুগুলোকে তুলে নিচ্ছি। আর আমি তোমাদের সাথে যে ছানার ডালনা রেসিপিটা আজকে শেয়ার করছি এটা মানে প্রথম, মানে এর আগে মনে হয় এইভাবে স্পেশালভাবে ছানার ডালনা রেসিপি তোমাদের সাথে মনে হয় শেয়ার করিনি। যদি কোনো দিন বানিয়েও থাকি হয়তো ভিডিওটা করা হয়নি।
তো দেখো এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি একটা তেজপাতা, একটু গোটা গরম মশলা মানে দারচিনি, এলাচ, তেজপাতা, তার সাথে দিলাম একটা শুকনো লঙ্কা। তো এবারে এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি মশলা দিয়ে দেব, যেটা আমি বেটে রেখেছি, যেটা কাজু, কিশমিশ, পোস্ত, কাঁচা লঙ্কা, টমেটো, যেটা তোমাদের প্রথমে দেখালাম সেই মশলাটা এখন দিয়ে দিলাম। তো খুব ভালো মশলাটা মিহি হয়েছিল। তো এবারে এর মধ্যে বাকি যা যা দেওয়ার সেগুলো আমি দিয়ে দেব। তো সবার আগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো এবারে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দারুণ একটা কালার আসবে। তার সাথে দিলাম এখানে আমি জিরের গুঁড়ো আর একটু হলুদ দিলাম। তো এবারে মশলাটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। যখন দেখব এর থেকে তেল বেরিয়ে আসছে তখন আমি আলুটা ছেড়ে দেব, মানে ভাজা আলুগুলো। তো এক ফোঁটা চিনি দিলাম, এতে কী হবে কালারটা অসাধারণ আসে, মানে টমেটো তরকারিতে, টমেটো বাটা যে তরকারিতে দেওয়া হয়, এক ফোঁটা চিনি দিলে মানে কালারটা দারুণ আসে। তোমরা অনেকেই বলো দিদি তোমার তরকারি কালারটা দারুণ আসে, তো সেটা কিন্তু একমাত্র টমেটো বাটার সাথে চিনি দিই তার জন্য, অল্প পরিমাণে, কারণ লঙ্কার গুঁড়ো আমি কিন্তু সব তরকারিতে দিই না, ঘরে থাকেও না। তো দেখো এখন বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আলুগুলো ছেড়ে দিয়ে আলুটার সাথে মশলাটাকে কষিয়ে নিলাম। তো এবারে এর মধ্যে পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো। আর ছানার ডালনা একটু গাঢ় গাঢ় হয়, খুব একটা পাতলা হবে না, তো সেই আন্দাজ করি আমি জলটা দেব। তো এবারে এর মধ্যে দিয়ে দিলাম আমি উষ্ণ জল, জলটা একটুখানি গরম করে নিয়েছিলাম। তো এবারে এটাকে লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো 5-6 মিনিটের জন্য, যতক্ষণ আলুটা সেদ্ধ না হয়। তো এবারে তরকারিটা রেডি হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি ছানাগুলোকে দিয়ে দেবো, ছানা ভাজাগুলোকে। আর ছানাটা কিন্তু আমি ঘরে বানাইনি, এটা দোকান থেকে কিনে আনা ছানা, মানে দোকানে এরকম ছানার বড়া কিনতে পাওয়া যায় মিষ্টির দোকানে। তো এবারে এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি, আগে থেকে ছানাগুলো দিয়ে দিলে গলে যাবে, তার জন্য তরকারিটা রেডি হওয়ার পরে দিলাম। তো এবারে এর মধ্যে গরম মশলা গুঁড়ো আর একটুখানি ঘি দেবো, দিয়ে একটুখানি ঢেকে রাখবো ছানাটা জাস্ট নরম হওয়ার জন্য, ওই 1-2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো দেখো ঘি দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, দিয়ে তারপর একটুখানি ঢেকে রেখে দিই, তারপরে তরকারিটা নামিয়ে নেব। তো দেখো এখানে ছানার ডালনা রেডি হয়ে গেছে। তো আজকে স্পেশাল করে বানালাম, অনেকদিন পর এইভাবে ছানার ডালনা বানালাম। তো অ্যাকচুয়ালি এটাই ছানার ডালনা যেটা আমি বানাতাম, সেটা হচ্ছে ছানার এমনি নর্মালি তরকারি। তো এভাবেই ছানার ডালনাটা আমি বানাই। তো কেমন লাগলো আজকে রেসিপিটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে তরকারিটা নামিয়ে নিই। তো আমার রান্নাবান্না হয়ে গেছে, এবারে আমি রান্নার পরে যেটুকু কাজ সেটুকু কাজ করে নিই, গ্যাস স্টোভটা মুছে নেব, নিয়ে তারপরে কাউন্টার টপটাকে ভালো করে মুছে তারপরে বাসনগুলো মেজে নেব, তারপরে ঘর মোছা বাকি আছে। তোমাদের বলেছিলাম আগে ব্লগে, এটা আসলে আগের দিনের ব্লগই, কিন্তু যেহেতু বড় হয়ে গিয়েছিলো তাই দুদিনে আমি ভাগ করে নিয়েছি। তো ঘরগুলো মুছে তারপরে যাব স্নান করতে, আর ওদিকে আমি গোপালের স্নান, মানে গোপালকে স্নান করিয়ে দিয়েছি। তো চলো এবারে কাজগুলো করে নিই। এখানে সবজিগুলো ছড়িয়ে রেখে দিয়েছিলাম, সবজির খোসাগুলো, সেগুলো তুলে একবারে এবার ঘর মুছে নেব। তো শুধু রান্নাঘরটা মুছে শেয়ার করলাম, আর কোনো কিছু শেয়ার করলাম না, কারণ তাড়াহুড়ো রয়েছে, তাড়াতাড়ি কাজগুলোকে কমপ্লিট করতে হবে। ভিডিও করতে গেলে আবার একটু দেরি হয়ে যায়, অনেকটাই দেরি হয়ে যায়, জায়গায় জায়গায় ক্যামেরাটা সেট করতে হয়। আর আসাম থেকে আমার এক প্রিয় সাবস্ক্রাইবার বন্ধু মাম্পি, তুমি তোমার নাম নিতে বলেছো, বলেছো দিদিভাই তুমি তোমার পরের ব্লগে আমার নামটা অবশ্যই নিও। তো মাম্পি আমি তোমার নাম নিলাম, আসাম থেকে তুমি আমার ব্লগ দেখো, তো অনেক ধন্যবাদ তোমাকে, অবশ্যই তুমি শুনতে পেলে। তো বন্ধুরা এখন মিষ্টুকে স্কুল থেকে গিয়ে নিয়ে আসলাম, দেখো চলে এসেছে বাড়িতে। তো এখন 1:30 বেজে গেছে, ওদিক থেকে টোটোই পাচ্ছিলাম না, যে টোটোটায় গেলাম সেই টোটোটাকে বললাম যে আমি বাচ্চাকে নিয়ে আসবো, একটু দাঁড়াবেন, মানে দাঁড়াতেও হবে না, ছুটি হয়ে গেছে, এই যে গোপাল খেলছে, তো যাই ও কালকে স্কুলে যাবে। তো আমি বললাম যে সব তোর ফ্রেন্ডরা স্কুলে গেছে জানিস, ও বলছে কালকে যাবে। তো যাই হোক এখন ওদিক থেকে টোটো তো মানে পাচ্ছিলাম না, কারণ এক্সাম টাইম, মানে সব এক্সাম শুরু হয়ে গেছে আজকে থেকে, যেগুলো ওর উঁচু ক্লাসগুলো সব এক্সাম স্টার্ট হয়ে গেছে, ওদেরও শুরু হয়ে গেছে। তো যাই হোক মানে সেজন্য মানে এত ভিড় স্কুলের সামনে, তো টোটো পাওয়াই মুশকিল, সবই টোটোতে ভর্তি, সব একসাথে ছুটি হচ্ছে যেহেতু। তো আগে তো আগে পিছিয়ে ছুটি হতো, তো এখন তো পরীক্ষার সময় সব একসাথেই ছুটি হবে একই টাইমে, তো সেজন্যই দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, তারপরে টোটো পেলাম, তারপরে আসলাম। তো চলো এখন আমি ওকে স্নান করিয়ে দিই, তো স্নান করে স্কুলে যায় না, মানে ঠান্ডার জন্য আমি আসলে তারপর গরম জলে স্নান করাই, স্নান করিয়ে তারপরে
খাওয়া দাওয়াটা খাইয়ে নিই, ওদেরকে খাইয়ে দিয়ে নিই, তারপরে আমি আর মা খাবো। আর মোনাকে খেতে দিয়ে দিয়েছি, মোনা খেয়ে দিয়ে পড়তে চলে গেছে, মোনার একটা থেকে পড়া থাকে, তো আমি বেরোনোর আগে ওকে খেতে দিয়ে গেছি, তো খেলো, খেয়ে দিয়েও বেরিয়ে গেছে। তো চলো দেখতে থাকো, আর আমি তখন ভিজা চুলটা কীরকম গুটিয়ে চলে গেছি স্নান টান করে। তো গোপালের খাওয়া হয়ে গেছে, এবারে মিষ্টির জন্য ভাত মেখে নিলাম, তো শুধু ছানা তরকারি দিয়ে খাবে। তো দু পিস ছানা নিয়েছি, দু পিস আলু নিয়েছি, ছানা একটু বড় বড় হয় তো দু পিস যথেষ্ট। তো দেখো এখানে খাবার বেড়ে নিয়েছি, ভাত আর এই যে ফুলকপি পাতুরি, আর এই যে ছানা ডানাটাও পাশে নিয়ে নিয়েছি, দু পিস ছানা দু পিস আলু অল্প করে, কারণ আমি ডাল দিয়ে পাতুরি দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এই যে শশা নিয়েছি, শশাটা না মনে হচ্ছে একটু বীজ হয়ে গেছে, তো যাই হোক শশা নিয়েছি আর এই যে ডাল। তো এখন খেতে বসছি। তো সন্ধ্যা প্রদীপ জেলে সন্ধ্যা দেওয়া হয়ে গেল, আর আমাদের তুলসী মঞ্চ যেটা ছিল সেখানে তুলসী গাছটা আর কি নষ্ট হয়ে যাওয়ার পরে এখানে টবে একটা তুলসী গাছ আছে, সেখানেই প্রদীপ দিই আমি আপাতত। তো দেখো এখানে কিছু জিনিস নিয়ে এসেছে আমার হাজবেন্ড, তোমাদের দাদাভাই আসার সময় যা যা এনেছে তোমাদের চলো এক ঝলক দেখিয়ে দিই। তো এখানে এনেছে টপ বিস্কুটের প্যাকেট এনেছে দুটো, আর সাথে ক্রিম রোল এনেছে, এগুলো ক্রিম রোল, এগুলো কিন্তু ভেজ 100% ভেজ। তো ক্রিম রোল বিস্কুট এগুলো খুব ভালো খেতে, মানে ওদের জন্য এনেছে আর কি। তো মিষ্টি আর গোপাল খাচ্ছে, মোনা খাচ্ছে না, মোনা পরে খাবে, মোনা এখন শুয়ে আছে, পিঠে ব্যথা করছে, ও দিদুন টিপে দিচ্ছে পিঠটা আর কি, ম্যাসাজ করে দিচ্ছে। আর ব্রেড এনেছে একটা, তাই বললাম এঁটো হাতটা সরিয়ে নে। তো চলো দেখিয়ে দিই কী কী এনেছে। তো এখানে দেখো টপ বিস্কুট এনেছে, টপ বিস্কুট এই নোনতা বিস্কুট, এই বিস্কুটটা আমি ভীষণ পছন্দ করি, চায়ের সাথে খেতে ভালো লাগে, তো এটা দু প্যাকেট এনেছে। আর এখানে দেখো 50-50 বিস্কুট এনেছে দু প্যাকেট। তো আমি ওকে বললাম যে আসার সময় বিস্কুট এনো, ঘরে বিস্কুট সেরকম নেই, তো নিয়ে এসেছে এক গাদা বিস্কুট যা যত রকমের পেরেছে। তো দেখো ব্রিটানিয়া নিউট্রি চয়েস এনেছে, এটা আমার ভীষণ প্রিয় এই বিস্কুটটাও। আর টপের দুটো প্যাকেট এনেছে, এটা একটা এটা একটা, আর 50-50 দুটো প্যাকেট। আর ওই পেছনের যে রাজা ওটাকে আমি সোয়া চাংস ভেবেছিলাম, তো সোয়াবিন ভেবেছিলাম, পরে দেখলাম ওটা বিস্কুট কুকিজ। আর এখানে বাউলি এনেছে তিনটে তিনজনার জন্য, তো এটাও কিন্তু ভেজ, এ দেখো গ্রিন কালারের, এটা সাইনটা দেওয়া থাকা মানেই পুরো ভেজ। তো এই বাউলিটা খেতে আসলে খুব ভালো আর কি, ওর জন্য ওরা পছন্দ করে, তো খুব কম আনা হয়, বাউলি টাউলি আনা হয়ও না। একটা পেস্ট এনেছে, আর এই যে এটাকে আমি সোয়াবিন ভেবেছিলাম, মানে ভালো করে দেখিনি দূর থেকে, তো তারপর দেখলাম এটা কুকিজ, কোকোনাট কুকিজ রাজা কোম্পানির, তো দু প্যাকেট এনেছে, এটা এখনও জানি না কেমন খেতে, কোনোদিনও খাইনি, তো দেখা যাক কেমন খেতে হয়। আর একটা পেস্টের মানে পেস্ট এনেছে, আর এখানে দেখো বাদাম এনেছে, এটা মনে হয় সেই চায়ের দোকানে চা খেতে দাঁড়িয়েছিল সেখান থেকে এই বাদামগুলো নিয়ে এসেছে, ভালো লেগেছে তাই কয়েক প্যাকেট নিয়ে এসেছে আমাদের জন্য। তো এই আবার চায়ের দোকান থেকে ভারও নিয়ে এসেছে ওদের খেলার জন্য, দেখো মানে এই চায়ের কাপগুলো ওরা তো ভালো লেগেছে, তো ওদের জন্য নিয়ে এসেছে, ওরা খেলা করবে। তো বন্ধুরা আজকের এই ব্লগটা এখানে এন্ড করলাম, যদি ভালো লেগে থাকে এটা লাইক করে দেবে, আর নতুন বন্ধুরা যারা আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, রাধে রাধে।